ওয়েলকাম টু সায়েন্স গুরু আসাম। মই সাইকুল আমিন মণ্ডল সকলকে স্বাগতম জানাইছো। এতিয়া আমি ক্লাস টেন জেনারেল সায়েন্স চ্যাপ্টার টু, চ্যাপ্টার টুর কার্যকলাপ 2.6 আমি আলোচনা করিম। এই কার্যকলাপটি তোমালোকে ভালদরে চাই লওয়া। এটা পরীক্ষানলত 2 ml মান সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্য যোগ করে তাত 2 টোপল মান ফিনলফথিলিন দ্রব্য যোগ করা। এতিয়া চা, 2 ml মান সোডিয়াম হাইড্রোক্সাইড দ্রব্যত যদি আমি 2 টোপাল ফিনফথিলিন আমি যোগ করো, কেনেকুৱা কালার হবো? আমি 2.1 আর 2.2 কার্যকলাপত আমি এই কালারবিলাক পাইছো। সাপোজ তোমালোকে ধরে লওয়া, সাপোজ এইটো এটা এটা আমি টেস্ট টিউব লৈছো। এইটো টেস্ট টিউবত আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিছো। সোডিয়াম হাইড্রোক্সাইড তোমালোকে জানা এইটো এটা কি খারক, এইটো এটা খারক। সো খারকীয় দ্রব্যত আমি এতে ফিনলফথিলিন দিছো, ঠিক আছে? এতে কি দিয়ে আছে? ফিনফথিলিন, ঠিক আছে? এতে আমি ফিনফথিলিন ঢালি দিছো, ফিনফথিলিন। এতে চা, ফিনফথিলিন এইটো এটা সূচক, তোমালোকে জানা ফিনফথিলিন সূচক। এই সূচকে কি করে? এসিড আর খারকীয় মাধ্যমত বেলেগ বেলেগ রং প্রদর্শন করে। তোমালোকে জানি রাখিবা যে ফিনফথিলিন এইটো সূচক এনেকুৱা এটা সূচক। চা, এইটো এই যে চা, এইটো ফিনফথিলিন। ফিনফথিলিনে চা এসিডত বরণহীন আর খারকত কি হয়? গুলপীয় হয়, ঠিক আছে? খারকত কি হয়? গুলপীয় হয়। এই চার্টটো তোমালোকে মনত রাখিব লাগিব যে কোনটো সূচকে এসিড আর খারকীয় মাধ্যমত কেনেকুৱা ধরনের কালার করে। চা, আমি আমার এইটো কার্যকলাপত ফিনফথিলিন লৈছে, ই কি খারকীয় মাধ্যমতকে গুলপীয়া হয়ে যায়, ঠিক আছে? এতিয়া চোৱা, এইটো ফিনফথিলিন ইয়াত দিয়াৰ লগে লগে এইটো কালারটো কি হৈ যাব? গুলপীয়া হৈ যাব, গুলপীয়া, ঠিক আছে? কারণ এইটো যেহেতু খারক মাধ্যমত আমি ফিনফথিলিন দিছো, কালারটো কি হৈ গল? গুলপীয়া হৈ গল। এতিয়া চোৱা, গুলপীয়া হওয়ার পিছত আমি দেখা পালো দ্রব্যটোৰ রং কি হৈ গল? রং কি হল? গুলপীয়া হৈ যাব। ইয়াতে কি গুলপীয়া, ঠিক আছে? গুলপীয়া আমি পাই গলো এই ফিনফথিলিনের কারণে। এতিয়া ওপরের দ্রব্যত টোপাল টোপালকৈ লঘু HCl দ্রব্য যোগ করা। আমাক কি যোগ করিব দিছে? লঘু HCl, ওকে? সো লঘু HCl দ্রব্য যোগ করলে কি হব? সো বিক্রিয়া মিশ্রণটোর রঙের কিবা পরিবর্তন ঘটিছে নে? নিশ্চিতভাবে ইয়াত চা, ইয়াত যদি আমি সোডিয়াম হাইড্রোক্সাইড দিও, ঠিক আছে? সোডিয়াম ক্লোরাইড HCl, হাইড্রোক্লোরিক এসিড, সোডিয়াম ক্লোরাইড নয়, হাইড্রোক্লোরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড যদি দিও, নিশ্চিতভাবে ইয়ার এইটু তোমার এসিড দিয়ার লগে লগে এই যেটু ফিনফথিলিনের যেটু গুলপীয়া কালার, এই ফিনফথিলিনের গুলপীয়া কালার লাহে লাহে কি হয়ে যাব? নাইকিয়া হবলে আরম্ভ করিব, ঠিক আছে? কারণ ফিনফথিলিন কি এসিড মাধ্যমত কি হয়? ই কি বরণহীন হয়ে যায়, বরণহীন। এইটু মনত রাখিবা, ফিনফথিলিনে এসিড মাধ্যমত কি হয়? বরণহীন হয়ে যায়। আর খারকীয় মাধ্যমত এইটো এইটো তোমার এই যে খারকত কি হয়? গুলপীয়া। আর এসিড মাধ্যমত কি হয়ে যায়? বরণহীন। যেহেতু আমি লাহে লাহে HCl ঢালি দিম, লাহে লাহে এই গুলপীয়া কালারটো কি হয়ে যাব? নাইকিয়া হবলৈ আরম্ভ করিব, ঠিক আছে? আর এটা সময়ত কি হয়ে যাব? গোটেই দ্রব্যটো বরণহীন হয়ে যাব। তেতিয়া সাপোজ এইটো তেতিয়া প্রথম দ্রব্য হয়ে যাব, ওকে? তেতিয়া কি হয়ে যাব? প্রথম দ্রব্য, কারণ এসিড আর খারক তেতিয়া সমানে সমানে যেতে থাকিব, এটা তাক প্রথম দ্রব্য। যে আমি প্রথম সোডিয়াম হাইড্রোক্সাইড এই দিছো, সোডিয়াম হাইড্রোক্সাইড একুয়া, তারপর আমি HCl দি দিছো, HCl হাইড্রোক্লোরিক এসিড, হাইড্রোক্লোরিক এসিড। তো এই দুটার মাজত যেটা বিক্রিয়া হব, বিক্রিয়া হয়ে কি উৎপন্ন হব? সোডিয়াম ক্লোরাইড এইটু এই লবণ আর কি পানি উৎপন্ন হব, H2O কি লিকুইড, ঠিক আছে? এই বিক্রিয়াটা আমি দেখবলে পাম, যেহেতু লাহে লাহে এই গুলপীয় বরণটো কি বরণহীন হয়ে যাব। এতিয়া তার যদি আমি আকৌ যেতিয়া আমার বরণহীন হয়ে গল, বরণহীন হওয়ার পিছত আমি সোডিয়াম হাইড্রোক্সাইড যদি আরো আমি দিউ, তেতিয়া আকৌ গুলপীয় কালারটো আহিব, আকৌ আমি HCl ঢালি দিম, আকৌ কি লাহে লাহে বরণহীন হয়ে যাব। এইটো এটা প্র্যাকটিক্যালি করলে বেশি ভাল লাগে। তোমালোকৰ স্কুলত যদি ল্যাবরেটরি থাকে, এই প্র্যাকটিক্যালটো কৰি চাবা, যেটো 2.6 যেটো কার্যকলাপ মই দেখুৱাই দিলোঁ, ভেরি ইন্টারেস্টিং। তো আমি এই বিক্রিয়াটোত এইটোৱে পালো যে এইটো এটা খারক। সো খারকে এসিডৰ লগত বিক্রিয়া করে কি লবণ আর পানি উৎপন্ন করেছে, ঠিক আছে? এই বিক্রিয়াটো তোমালোকে মন করিবা, খারকে কি খারক
ক্ষারকে এসিডৰ লগত বিক্ৰিয়া কৰি কি লবণ লবণ প্লাছ পানী উৎপন্ন কৰিছে অ'কে সো এইটো বিক্ৰিয়াটো আমি পাই গ'লোঁ এতিয়া চোৱা ইয়াতে কি এই বিক্ৰিয়াটোৰ ৰঙৰ কিবা পৰিৱৰ্তন ঘটিছেনে নিশ্চিতভাৱে আমি দেখা পালোঁ এচিড যোগ কৰাৰ পিছত ফিনফথিলিনৰ ৰঙৰ পৰিৱৰ্তন কিয় ঘটিলে কিয় ঘটিলে কাৰণ কি কাৰণ কাৰণ চোৱা ছডিয়াম ক্লৰাইডক হাইড্ৰক্লৰিক এচিডে লাহে লাহে কি কৰিছে প্ৰশমিত কৰিছে এতিয়া ওপৰৰ মিশ্ৰণটোত কেইটুমান ছডিয়াম হাইড্ৰক্সাইড দ্ৰব্য যোগ কৰা কিন্তু ছডিয়াম হাইড্ৰক্সাইড দ্ৰব্য যদি যোগ কৰোঁ নিশ্চিতভাৱে মই দেখুৱাই দিলোঁ আকৌ ছডিয়াম হাইড্ৰক্সাইড দ্ৰব্য যোগ কৰিলে আকৌ গুলপীয়া কালাৰ আহিব ঠিক আছে কাৰণ এইটো তেতিয়া ক্ষাৰকীয় মাধ্যম হৈ যাব আকৌ HCl যোগ কৰিলে কি বৰণহীন হৈ যাব ঠিক আছে ফিনফথিলিনৰ বেঙুনীয়া ৰং পুনৰ দেখা পোৱা যাবনে নিশ্চিতভাৱে দেখা যাব ঠিক আছে যদি আমি ছডিয়াম হাইড্ৰক্সাইড আৰু বেছিকৈ ঢালি দিওঁ তেতিয়া আকৌ ৰংটো দেখা যাব এইটো কিয় ঘটিছে বুলি ভাবা এই এইটো হোৱাৰ কাৰণটো কি কাৰণটো হৈছে তোমাৰ মাধ্যমটো কি হৈ যায় ক্ষাৰকীয় হৈ যায় ক্ষাৰকীয় মাধ্যম হোৱাৰ কাৰণে এইটো হয় এতিয়া এই বিক্ৰিয়াটো তোমালোকে মন কৰা তোমালোকে এই এইটো ভালদৰে চাই লোৱা এই বিক্ৰিয়াটো একেই এই বিক্ৰিয়াটো ইয়াতে দি দিছে ছডিয়াম হাইড্ৰক্সাইড HCl ছডিয়াম ক্লৰাইড আৰু পানী উৎপন্ন কৰিছে এই বিক্ৰিয়াটোকে প্ৰশমন বিক্ৰিয়া বুলি কোৱা হয় ঠিক আছে পৰীক্ষাত দিয়ে যে প্ৰশমন বিক্ৰিয়া কাক বোলে এচিড আৰু ক্ষাৰকৰ বিক্ৰিয়াত লবণ আৰু পানী উৎপন্ন হয় এই বিক্ৰিয়াক প্ৰশমন বিক্ৰিয়া বা নিউট্ৰেলাইজেশ্যন ৰিয়েকশ্যন বুলি কোৱা হয় যে এচিড ক্ষাৰক লবণ আৰু পানী এতিয়া চোৱা এই বিক্ৰিয়াটোত আমি আন কিছুমান তুমি বেলেগ বেলেগ তুমি এচিড আৰু ক্ষাৰক লৈও তুমি টেষ্ট কৰিব পাৰিবা আমি যেনেকৈ এইটো তুমি মেগনেচিয়াম হাইড্ৰক্সাইড লোৱা মেগনেচিয়াম হাইড্ৰক্সাইড এটা ক্ষাৰক ঠিক আছে এচিড তুমি বেলেগ লোৱা সালফিউৰিক এচিড লোৱা H2SO4 যিকোনো ক্ষাৰক এচিডৰ লগত লগ লাগিলে লবণ আৰু পানী উৎপন্ন কৰিব চ' এইটো কি লবণ উৎপন্ন কৰিব বহুতে এইটো উলিওৱা অলপ টান পায় লবণটো কি হ'ব চোৱা ইয়াতে হাইড্ৰক্সাইড আৰু হাইড্ৰজেনটো গুচাই দিয়া ঠিক আছে ইয়াতে চোৱা এই যে হাইড্ৰক্সাইড এইটো OH আয়ন আৰু হাইড্ৰজেন আয়ন লগ লাগি কি হৈ যাব পানী হ'ব ঠিক আছে পানী H2O চ' H2Oটো থাকিব এতিয়া হাইড্ৰক্সাইড আৰু হাইড্ৰজেন গুচি গ'ল মেগনেচিয়াম আৰু ছালফেট থাকি গ'ল এতিয়া লবণটো কি হৈ যাব মেগনেচিয়াম সালফেট MgSO4 এইটো একুৱা আহিব প্লাছ কি পানী প্লাছ পানী আহিব তুমি খালি এইটো মনত ৰাখিবা যে হাইড্ৰক্সাইড আৰু হাইড্ৰজেন আয়ন লগ লাগি হয় পানী হয় এতিয়া তুমি বেলেগ লোৱা চাপ'জ এলুমিনিয়াম হাইড্ৰক্সাইড AlOH3 একুৱা প্লাছ HCl একুৱা এইটো ল'লে কি হ'ব হাইড্ৰক্সাইড আৰু হাইড্ৰজেন লগ লাগি পানী হ'ব ইয়াতে এলুমিনিয়াম আৰু ক্লৰিন লগ লাগি এলুমিনিয়াম ক্লৰাইড লবণ উৎপন্ন কৰিব এলুমিনিয়াম ক্লৰাইড প্লাছ H2O লিকুইড ইয়াতে তিনিটা আছে ইয়াতে তিনি দি দিলা অক্সিজেন হাইড্ৰজেন ইয়াতে তিনি আছে তিনি ছয় হৈ গ'ল এইটো তিনি দিব লাগিব অক্সিজেন তিনি এলুমিনিয়াম এক এলুমিনিয়াম সহন্তুলন হৈ গ'ল ঠিক আছে আৰু তুমি যেনেকৈ বেৰিয়াম হাইড্ৰক্সাইড ল'ব পাৰা বেৰিয়াম BaOH2 এইটো তোমাৰ ক্ষাৰক হৈ গ'ল তুমি চাপ'জ HNO3ৰ লগত লগ লগাই দিয়া নাইট্ৰিক এচিডৰ লগত লগ লাগি দিয়া চ' ইয়াতে হাইড্ৰক্সাইডৰ হাইড্ৰজেন পানী হৈ গ'ল এতিয়া বেৰিয়াম নাইট্ৰেট আহিব BaNO3 BaNO3 চাপ'জ NO3 ব্ৰেকেটৰ 2 দিব লাগিব কাৰণ বেৰিয়ামৰ য'ত যেতিয়া 2 ইয়াতে আহিব নাইট্ৰেটৰ 1 তাৰপিছত কি এইটো একুৱা প্লাছ কি আহিব পানী H2O এইটো লিকুইড আহি গ'ল ঠিক আছে চ' এইটো 2 দিব লাগিব সন্তুলনৰ কাৰণে এইটো 2 2 4 হৈ গ'ল চ' এইটো 2 দিলোঁ সন্তুলন হৈ গ'ল ঠিক আছে তেনেদৰে তুমি যিকোনো ক্ষাৰক আৰু যিকোনো এচিডৰ লগত লগ লগাই দিয়া এইটো কি হৈ যাব প্ৰশমন বিক্ৰিয়া হ'ব প্ৰশমন বিক্ৰিয়া নিউট্ৰেলাইজেশ্যন ৰিয়েকশ্যন অ'কে চ' এচিডে ক্ষাৰকৰ লগত বিক্ৰিয়া কৰি সদায় লবণ আৰু পানী উৎপন্ন কৰে এইখিনি কথা তোমালোকে ভালদৰে মনত ৰাখিবা কাৰণ এই কাৰ্যকলাপটোত তোমালোকৰ এই কথাটোৱে দিয়া আছে যে এচিডে ক্ষাৰকৰ লগত বিক্ৰিয়া কৰি যে পানী উৎপন্ন কৰে আৰু এই বিক্ৰিয়াক প্ৰশমন বিক্ৰিয়া বোলে এইখিনিয়ে কথা এই কাৰ্যকলাপটো দিয়া আছে ঠিক আছে চ' 2.6 কাৰ্যকলাপ তোমাৰ ইমানতে আমি সামৰিলোঁ ধন্যবাদ।